ভোটের মাঠে থাকবে 16 লক্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশে 8 লক্ষ সরকারি কর্মকর্তা ও 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল। ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার 4 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের অগ্রগতি বিষয়ে ঢাকাস্থ বিদেশি দূতাবাস, হাই কমিশন, আন্তর্জাতিক মিশন ও সংস্থার প্রধান এবং UNDP-র আবাসিক প্রতিনিধিদের একটি ব্রিফিং অনুষ্ঠানে সব তথ্য জানায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সরকারি কর্মকর্তা নির্বাচন দেখভাল করবেন, এছাড়া আরও 1 লক্ষ সরকারি কর্মকর্তা স্ট্যান্ড বাই রাখা হয়েছে, প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে। এদিকে আইনশৃঙ্খলা ঠিক রাখতে সংশ্লিষ্ট বাহিনী মাঠে তৎপর থাকবে। যে কোনো অভিযোগ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে 3000 ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল কর্মকর্তার দায়িত্ব থাকবে। জুনিয়র হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন পর্যবেক্ষণ 79 বিদেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবেন, ভালো বা মন্দ না, যেটি সত্যি সেটি প্রকাশ করে সুষ্ঠু নির্বাচন সম্পাদনের কমিশনকে সহায়তা করুন। এখন পর্যন্ত কমিশনের কাছে নির্বাচন সংক্রান্ত 600 অভিযোগ এসেছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এর মধ্যে 400 অভিযোগ বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি প্রতিনিধিদের এক প্রশ্ন জবাবে হাবিবুল আওয়াল বলেন, 22 মাস ধরে এই নির্বাচন কমিশন কাজ করছে, নানা পর্যায়ের নির্বাচন আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয়েছে এই কমিশনের হাত ধরে, যখনই কোনো অভিযোগ এসেছে সেটি খতিয়ে দেখা হয়েছে, এখন পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ আসেনি। হাবিবুল বলেন, পোস্টার ছেঁড়া বা এ ধরনের ছোট ছোট অভিযোগের পাশাপাশি কেন্দ্র পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা শারীরিকভাবে আঘাত পাবার মতো বড় অভিযোগগুলো গুরুতর সহকারে দেখা হচ্ছে এবং সামনেও দেখা হবে। নির্বাচনে ভোটার অংশগ্রহণ কেমন হবে এমন প্রশ্ন জবাবে কমিশনার বলেন, কমিশনার দায়িত্ব নির্বাচন আনুষ্ঠানিক করা, আমরা ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য আবেদন করতে পারি, তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করার এখতিয়ার আমাদের নেই। কিছু দল বা নির্বাচন বয়কট করেছে যারা লিফলেট বিলিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে অনুসাহিত করেছে, তবে এসবের পরেও আশা করব যারা ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসবে। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিং এ হাবিবুল আওয়াল বলেন, বিদেশি প্রতিনিধিরা চান নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়, আমরাও সেটা চাই। নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে।